আমি যাচ্ছি হোটেল রুমে, যাব এসিটা অন করব, কম্বলটা গায়ে দিব, নরম বিছানায় ঘুমাবো। প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দেন। বোঝেনি তো, সময়ের জন্য প্রেমের স্বাদটা এখনো পাইনি। আপনি কত বড় সাহস, আপনি কাকে কি বলছেন? মিস, আমি কিছু জানি না, উনি জানে কি করছে। উফ, ছাড়, আমার মতো মনে হয় সরে গেল। ছাড়ো, দেখবে না কি ইতালি তো নারায় হোটেল রুমে দেখিনি অসনু ভাই। আরে ভাই, কি বলেন উল্টাপাল্টা, কে করেছে অপরাধ? দোস্ত, আমার থানায় ফোন করা ছাড়া কোনো উপায় নাই। তুই কি পাগল হইছিস? থানায় ফোন করলে ঝামেলা কত বড় হবে, এই সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? একটা ছেলে একটা মেয়ে কিনে পালাই গেছে, যদি খারাপ কিছু ঘটে সেই দায়টা তো আমার উপর পড়বে নাকি? আরে বাবা, আমি তো একটা ব্যাপারই বুঝতেছি না, আগেই খারাপ হবে এই কথাটা তুই কেন বলতেছিস? ভালো কিছু তো হতে পারে, তাই না? একটা ছেলে আর একটা মেয়ে পালাই গেছে, এখানে ভালোটা কি হবে? ভালো কিছু হবে মানে ছেলেটা মেয়েটাকে বিয়েও তো করে ফেলতে পারে। তুই এই মাথা নিয়ে সাইক্রিটিস হইছিস? তুই তো একটা একটা পাগল। না মানে বিয়ে করাটাকে আমি খারাপ কিছু বলছি না, কিন্তু একটা মেয়ে গ্রুমিং এ এসে আর একটা ছেলের সাথে পালায় বিয়ে করে ফেলবে, এটা তো ভালো কিছু না। এটাকে তুই ভালো কাজ কিভাবে বলতেছিস? তুই বুঝতেছিস এটা আমার প্রতিষ্ঠান, আমার ক্যারিয়ারের জন্য কি একটা বাজে প্রভাব ফেলবে? আমি বুঝতে ওই দেখ কি আছে দেখতেছি। কে? ওয়েটার ম্যাডাম। জি বলুন। ম্যাডাম, ওই যে ম্যানেজার স্যার আপনাকে দেখা করতে বলছে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। ম্যাম, দেরি করা যাবে না, এখনই চল। আমি একটু পরে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড। আরে ঝকা 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 রে। তোমার কারণে আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়লাম, কপালে কি আছে আল্লাহই জানে। আরে বিপদ কই দেখলে, সবকিছু ওদের টাকা খাওয়া ধান্দা। 2 মিনিট টাইম দাও, সব ঠিক করে ফেলছি। যাও, এখন কি করা যায়? আচ্ছা শোনেন না ভাই, দেখেন ঝামেলা করলে না ঝামেলা বাড়বে, তার থেকে ভালো না আমরা দুই ভাই একটা মিউচুয়াল করে ফেলি। মানে কি মিউচুয়াল করবো আমি আপনার সাথে? আরে মানে আমি আপনাকে কিছু টাকা দিই মিষ্টি খাওয়ার জন্য। বোঝেনি তো, কম বয়স, রক্ত একটু গরম। আপনার তো সাহস কম না, আপনি আমাকে এরকম একটা বাজে ঘটনার জন্য ঘুষাবার করেন? এত বছর চাকরি জীবনে আমার কোনো বাজে রেকর্ড নাই, আর আপনি আমাকে ঘুষাবার করতেছেন? আরে না না ভাই, ঘুষ কেন মনে করছেন? মনে করেন আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আমি আমার বড় ভাই ভাবির জন্য কিছু শপিং করার জন্য টাকা দিই? আপনার মতো ছোট ভাই যদি আমার থাকতো না, আদর করে মাথায় তুলে ধূপ করে একটা আছাই মারতাম। কি বলছি বুঝছেন? জি ভাই। তাহলে এখনো দাঁড়ায় আছেন কেন? ওইখানে যে বসেন, আপনাদের লোককে ফোন দিছি, আগে আসুক তারপরে যা বলার বললেন। শালা মনে হয় জন্মের পর থেকেই ঘাটতেরা, চাকরি করে 2 টাকা আর ভাব নেই জমিদার। তুমি আর একটা ফালতু কথাও বলবা না, সবাই সবার জায়গা থেকে ঠিক আছে, শুধু তুমি তোমার জায়গা থেকে ঠিক নেই। কি কেলেঙ্কারি হবে কে জানে? কচু হবে। আর একটা শব্দ যদি তোমার মুখ থেকে বের হয় একদম গলা টিপে মেরে ফেলবো, আর যদি না পারে তাহলে নিজেই মরে যাব। শোনো, রাগ করো কেন? আরে কিছু হবে না, তুমি ভয় পাচ্ছ কেন? ছাড়ো আমাকে।
দেখছি যেটা কথা শুনি মানে কেমন কট কি হয়েছে? আরে আলিয়া তো হোটেল বয়ের কাছে বর্ষণের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছে, ভাব কি বিশ্রী অবস্থা। তারপর তারপর আর কি, ম্যানেজার ওই দুইটাকে ধরে রিসেপশনে বসায় রাখছে, চোরের মতো মুখ করে রাখছে দুইজন। আচ্ছা তুই বল, ছেলেটা কি সুন্দর ছিল? আরে অনেক সুন্দর, যেমন লম্বা সেরকম হ্যান্ডসাম দেশি। আচ্ছা ফিগার কেমন, দেখলে কি বুকটা চিনচিন করে? অদ্ভুত একটা কথা বললি, আমি কি দেখছি, চেক করছি। তুই যদি এভাবে জিজ্ঞাসা করবি আমি জানতাম, তাহলে তো আমি ফিতা নিয়ে ইঞ্চিঞ্চি মেপে দেখতাম, আর বুকের কাছে কান লাগে শুনতাম যে বুক চিনচিন করে। জি না, এগুলো দেখার জন্য ফিতা লাগে না, চোখটাই যথেষ্ট। তোর এগুলো বুঝবি না, কেন বুঝবি না জানিস? কেন? অন্যদিন একটা ক্লাস নেবো তোদের এই বিষয়ে। ক্লাস? এই বিষয়ে ক্লাস? ওহ নো, ওকে মারবো, ধরে বলবো। ওরা এখন কোথায়? ম্যানেজার স্যার ওদেরকে আটকে রাখছে। আমাদের হোটেল নিট অ্যান্ড ক্লিন ম্যাডাম, আমাদের এখানে অবৈধ কাজ করার কোনো সুযোগ নেই ম্যাডাম। বুঝতে পেরেছি। ম্যাডাম ম্যানেজার স্যার খুব ভালো মানুষ, আপনি যদি বুঝিয়ে বলেন উনি বুঝবে। কিন্তু আমি তো বুঝাবো না। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম, আবার থানা পুলিশ করবে। করুক থানা পুলিশ, এটাই হাউস। ইয়েস ম্যাডাম, অন্যায় করেছে শাস্তি পেতে হবে, আপনার সাথে আমি একমত ম্যাডাম। আমি আসি ম্যাডাম। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আরে মাফ করে। কি করতেছেন সব, হাত ছাড়েন আমার। না না ভাই, আপনি আমার বড় ভাই, আপনি মাফ না করলে আপনার হাত ছাড়বো না। আগে আমার হাত ছাড়েন, তারপর যা বলার বই। আগে হাত ছাড়েন। কি হচ্ছে সব? যেটা সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিলাম? সব কথা কি মুখে বলতে হবে? কি হয়েছে বুঝতেছেন না? তাড়াতাড়ি হোটেল ছাড়েন, তা না হলে আমি থানায় ফোন করব। থানা পুলিশ করতে চাচ্ছেন, করেন, হোটেল কেন ছাড়তে হবে? আপনারা তো হোটেলের পরিবেশ নষ্ট করছেন, আপনাদের মতো গেস্টের কারণে তো আমরা আমাদের হোটেলের সুনাম নষ্ট করব না। মিস সরি, যা বলছি সব মিথ্যা কথা। আমি তোমার সঙ্গে কথা বলছি না, চুপ থাকো তুমি। সবাইকে বলেন সব কিছু নিচে নামতে। আপনি থানায় ফোন করতে চেয়েছিলেন, থানায় ফোন করেন, এটা বাড়াবাড়ি করার জায়গা না ম্যাডাম। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনার যেটা করণীয় সেটা আপনি করুন। বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত, আমি সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু হুট করে তো আমি রুমগুলো ছাড়তে পারবো না। আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এতগুলো মেয়েকে নিয়ে আমি কোথায় গিয়ে উঠব? এটা আপনার প্রবলেম, আমি কেন বুঝতে যাব? হ্যাঁ প্রবলেম আমার, কিন্তু আপনি বুঝবেন না, এটা তো ঠিক না। আপনি তো মানুষ ভাই, এলিয়েন তো না। আমি হাত জোর করে সরি বলছি, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এখানে না পারার তো কিছু দেখছি না আমি। না স্যার, আমি সত্যিই পারবো না। এই হোটেলটা বুকিং দিয়েছি আমি, আমি আপনার সাথে লং টাইম ফোনে কথা বলেছি, রাইট? জি স্যার। আপনার মনে আছে আপনার সাথে আমার কী কী কথা হয়েছে? জি স্যার, আপনি একজন সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, আর এই ছেলেটা হচ্ছে আমার পেশেন্ট। কি বলেন স্যার, এরকম একটা হ্যান্ডসাম ছেলে আপনার পেশেন্টটা কি করে? অবশ্যই হতে পারে, কারণ আমি হ্যান্ডসাম পেশেন্ট ছাড়া আমি পেশেন্ট দেখি না। ছেলে হলে অবশ্যই তাকে হ্যান্ডসাম হতে হবে, আর মেয়ে হলে অবশ্যই তাকে বিউটিফুল হতে হবে। স্যার আপনি আমার সাথে মজা করতেছেন? আমি আপনার সাথে একদমই মজা করতেছি না। আপনার যদি বিশ্বাস না হয় আমি ছেলেটাকে রুমে নিয়ে যাই, তারপরে আমি ওকে থেরাপি দিই, থেরাপি দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে পার্থক্যটা কি। বিলিভ মি, আপনি ডক্টর মানুষ, আপনাকে অবিশ্বাস করবো কীভাবে? দ্যাটস গ্রেট, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই এদিকে শোন। কই যাবো ভাই? তোমাকে নিয়ে রুমে যাবো, তোমার সাথে মেলা গল্প আছে, রুমে গিয়ে করবো, আসো। সেটার মাথায় যে সমস্যা আছে এটা আগে বলবেন না। আরে কথাবার্তায় কাজে কর্মে কি দেখে বোঝা যায় কিছু? সরি ম্যাডাম।
ভাই আমি বুঝলাম, আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে আমার রুমে নিয়ে যাচ্ছি। রুমে কেন ভাই? আমার না উল্টাপাল্টা কোনো অভ্যাস নেই। দেখো, তুমি ওই জায়গাটার মধ্যে থাকলে অনেক বড় প্রবলেমে পড়ে যেত। তুমি জানো ওই হোটেলের ম্যানেজার তোমাকে পুলিশের কাছে দিয়ে দিত। পুলিশ? ভাই আমি পুলিশ অনেক ভয় পাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনি ওইখান থেকে টেকনিক করে আমাকে এখানে আনছেন। আসলে আমি একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে হেল্প করবো না? আর তুমি এখানে আসছো তোমার ভালোবাসার জন্য, তাই না? তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার জন্য তুমি কক্সবাজার চলে আসছো, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর আমি যদি ওই সিচুয়েশনটা থেকে তোমাকে বের না করতাম, তাহলে আসলেই একটা ম্যাসাকারের একটা পরিবেশ সৃষ্টি হতো, এটা আমি কখনো চাই না। ভাই আপনি অনেক উপকার করলেন ভাই। আমি যদি উপকার না করবো তাহলে কে করবে? তুমি একটা ম্যাসাকার একটা সিচুয়েশন করে গেছো, আর এটা আমি একটা ছেলে হয়ে অবশ্যই মানতে পারবো না। ভাই থ্যাংক ইউ ভাই, অনেক উপকার করছেন। আমি তাহলে একটা কাজ করি, যেহেতু এইখানে এসে আমার কোনো লাভ হলো না, আমি তাহলে ঢাকায় ব্যাক করে যাই। অবশ্যই তুমি ঢাকায় যাও, তোমার সাথে ঢাকায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভাই, মোস্ট ওয়েলকাম। যাও, নিজের খেয়াল রাখবা। ওকে বাই। সরি মিস। নো এক্সকিউজ, ব্যাগ গুছিয়ে এক্ষুনি বিদায় হবা। তোমার জন্য আমি আমার কোম্পানির গুডউইল নষ্ট করব না। মিস, ও যে এভাবে হুট করে চলে আসবে এটা আমি জানতাম না। জানতে না তাহলে দেখা করতে কেন গিয়েছিলে? আর দেখা করতে গিয়েছিলে ভালো কথা, ওসব আজে বাজে কাজ করার কি দরকার ছিল? আজে বাজে কাজ না মিস, ও শুধু আমাকে জড়িয়ে ধরেছে, ঠিক তখনই ওই ছেলেটা আসছে। ওইটারই বা কি দরকার ছিল? এইসব কথা শোনার তো কোনো কারণ নেই, কেন আমাকে শুনতে হবে এইসব কথা? ডিসিশন জানাও, আমি নিয়ে ফেলেছি, তুমি গুড বাই। মিস, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন, প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দিন, আমি দরকার হলে ওর সাথে ব্রেক আপ করবো। তুমি পারবে না, আর যদি পারো এই সুযোগটা তো আমি অন্যদের দিব না। আমি যদি তোমাকে সুযোগ দিই অন্যদের সাহস বেড়ে যাবে, ওরাই সেম কাজটা করবে, সেটা তো আমি হতে দিব না। আমার ডিসিশন নিয়ে ফেলছি আমি, তুমি বিদায় হবা, গুড বাই। মিস, একটা সুযোগ প্লিজ, একটা, আর এরকম হবে না। নো নো, কোনো সুযোগ না, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তুমি যে ঘটনা ঘটিয়েছো সেটা আমার পুরো ক্যারিয়ারে আমি কখনো ফেস করি নাই। সামান্য হোটেলের ম্যানেজার গাল ফুলিয়ে আমাকে বলে আমাদের রুম ছেড়ে দিন, আজকে তোমার জন্য আমার এগুলো ফেস করতে হয়েছে, এটা কত বড় অপমান আমার জন্য, এটা তুমি বুঝতে পারছো? জি মিস, বুঝতে পারতেছি। আর শোনো, যা করার বাসা বাড়িতে করবে, এরকম রাস্তাঘাটে এইসব করার কোনো তো দরকার নেই, তাই না? আর সুন্দরী প্রতিযোগিতা সবার আসতে হবে এমন কোনো কথা নেই, ঘর সংসারও কেউ কেউ করতে পারবে, কেউ তো মানা করেন। পাগল, কি করতে মন চায় ওর এখন বলতো তোরা? একটু আরাম করে শুইছিলাম, ভাবছিলাম ঘুমাবো, তোদের জন্য তাও পারলাম না। কালকে সকালে এসে দেখা যাবে, ডাকবে, চলো তোমাদের মাটি কাটতে হবে। কিন্তু আলিয়া, তুই না একটা ভালো রেস্টের ব্যবস্থা করছিস পালায় গিয়ে, থ্যাংক ইউ। আমি মনে হয় টিম থেকে বাদ পড়ে গেছি রে। কেন? আরে তুই কেন বাদ পড়বি? আকাম যা করো শক্ত করছে রিয়া। আমি আকাম করছি? শোন, এটাকে আকাম বল না, এটাকে বল একটু মজা নেওয়া। আমি তো একটু মজা নিয়েছি, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম ছিল, মন চাইল একটু ওর উপর পড়ে যাই, দেখি কি কর, একটু রোম্যান্স, বুঝিস নাই? কিন্তু আলিয়া কেন বাদ পড়লো? আচ্ছা আলিয়া, তোর কেন মনে হচ্ছে তুই টিম থেকে বাদ পড়ে যাবি? আর বলিস না, আমার বয়ফ্রেন্ড আসছিল,
সে যখনই আমাকে হাক করতে গেছে ঠিক তখনই হোটেল বয় এসে দেখে ফেলছে, আর তারপর হচ্ছে যত ঝামেলা। আরে ধুর, এইটা কোনো বিষয় নাকি? দাঁড়া দাঁড়া, আমি সব ম্যানেজ করে ফেলতেছি। তুই ম্যানেজ করবি মানে? আরে দেখিস না তুই কি করি। দোস, এটা আমার একটা স্বপ্ন, আমি আর জীবনে কিচ্ছু চাই না। আমি চাই শুধু সুন্দরী প্রতিযোগিতায় আমি যেন বিজয়ী হয়ে মুকুটটা মাথায় পড়তে চাই, আমি আর কিচ্ছু চাই না। তোরা প্লিজ আমাকে একটু হেল্প কর। ওকে, যান যান। তোর এই সিদ্ধান্তটা না আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কেন? এইভাবে হাল ছেড়ে দিলে হবে নাকি বল? টিমের মধ্যে দুই একজনের ঝামেলা লাগতেই পারে, তাই বলে কি দুই একজনের জন্য তুই সবাইকে সাফার করাবি? আমি না নিতে পারতেছি। আচ্ছা কুল কুল থাক, তোর এই কক্সবাজারের প্ল্যানটা না খুব বাজে ছিল, কোনো দরকারই ছিল না এখানে আসার। আমি তো ভেবেছিলাম এনজয় করবে সবাই। হ্যাঁ সবাই এনজয় করবে, এখানে তো কেউ কাজ করতে আসে নাই। এখন তো তাই মনে হচ্ছে। দোস্ত আমার কথাটা মন দিয়ে শুন, তুই যা করছিস করছিস, তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার একটা প্ল্যানিং কর। তুই যদি এখানে থাকিস তোর বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। কিরকম? কিরকম আবার কি? একজনের বয়ফ্রেন্ড হুট করে চলে আসছে, আর কয়েকজনের যে বয়ফ্রেন্ড আসবে না সেটার কোনো গ্যারান্টি দিতে পারবি তুই? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আসলে তুই আমার ভয় পাস না? ভয় পাই না দোস্ত, আমি ফান করতেছি না, আমি সিরিয়াসলি তোকে বলতেছি, তুই এই কক্সবাজারটা অফ কর, নাইলে তুই কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবি, ট্রাস্ট মি। ঠিক আছে দোস্ত, করলাম, কাল সকালে আমরা ঢাকা চলে যাব। এখন এই কথা বলতেছিস? শুরুতে যদি তুই আমার কথা শুনতি আজকে তোর এই বিপদে পড়তে হতো না, বুঝছিস? থ্যাংক ইউ দোস্ত, আই হ্যাভ হ্যাক। এই না না না, হ্যাক করা নিষেধ। আমি কিন্তু দরজায় কান পেতে সব শুনেছি, তোমার উপরে আজকে যে ঝড়টা গেছে। দেখো বস আমার কাছে যেটা চেয়েছে আমি তাকে সেটাই দিয়েছি, এখন যদি বস আমার থেকে আরো বেশি কিছু চায় সেটা তাকে মুখ ফুটে বলতে হবে। আমি তো তার ঘরের বউ না যে সে বলার আগে তার মনে সব কথা মুছে ফেলবে। ব্যাক আপ প্ল্যান বুঝো, ব্যাক আপ প্ল্যান খাটাও, প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি খাটাও। আর বসের মনের চাহিদা পূরণ করার জন্য না বসের বউ হওয়া লাগে না, একটু চতুর হওয়া লাগে, বুঝছো? চতুর। এতদিনের বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। এখন থেকে নাশা যেই গেম খেলবে সবকিছু মাস্টার প্ল্যান হবে। থ্যাংক ইউ টু। প্রবলেমটা কার? স্যার আমার বউয়ের। আপনার বউয়ের? তাহলে আপনি কেন এসেছেন? স্যার আমার বউ একটু লাজুক, তো ডাক্তারের সামনে এসে কথা বলতে ভয় পায়, এই জন্য স্যার আমি এসেছি। আসলে আমি আমার কোনো পেশেন্টকে এইভাবে দেখি না, অন্তত আমার কাছে আসে, আসার পরে আমি তাকে দেখে তারপর ট্রিটমেন্টটা দিই। আপনি যখন এত কষ্ট করে চলে এসেছেন তাহলে এই কারণে আমি আপনাকে একটু হেল্প করছি। জি স্যার জি, বলেন স্যার কী হেল্প করবেন? শোনেন, আজকে থেকে আপনার ওয়াইফের যখনই ক্ষুধা লাগবে তখনই আপনি খাবেন। কি বলেন স্যার, আমি গেলে কি আমার স্ত্রীর পেট ভরবো? আজকে থেকে আপনারা একসাথে বসে খাবেন না, আপনি ওনারটাও খেয়ে ফেলবেন। আমি খাইলে আমার বউর পেট ভরবো কেমনে? কেন, সমস্যা কি? আপনি খাইলেই তো তার পেট ভরার কথা। কি যে কর না স্যার, আমার পেট আলাদা, আমার বউয়ের পেট আলাদা, আমি খেলে আমার পেট ভরবো, আমার বউ খেলে বউয়ের পেট ভরবো। ও আচ্ছা আচ্ছা, এই কথা তো আমার মাথার মধ্যে একদমই আসেনি, বিশ্বাস করেন? পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, আপনার কি এইটুকু জ্ঞান নাই? না না, আমার যদি জ্ঞান না থাকতো তাহলে আমি এখানে চেম্বারে না বসে আমি আমার বউকে পাঠাইতাম। কি কোন এসব, আপনার কাছে দাবি কিভাবে করবো? আসলে এইসব কথা বলে তো আমি আপনাকে বুঝতে পারবো না, আপনার ওয়াইফের প্রবলেম, আপনার ওয়াইফ যখন আপনাকে বলছে এটার ট্রিটমেন্টটা ওষুধটা আপনি দিয়ে দিতেন, আমার কাছে তো কষ্ট করে আসা লাগতো না। কি কোন স্যার, আমি কি ডাক্তার, আমি ওষুধ দেবো কিভাবে? আপনি আপনার ওয়াইফের প্রবলেমের কথা, রোগের কথা শুনে ওষুধ দিতে পারতেছেন না,
আর আমি আপনার মুখ থেকে শুনে আপনার ওয়াইফের জন্য, আপনার ওয়াইফের প্রবলেমের জন্য ওষুধ কীভাবে দিই? আমার তো তার সাথে দুই চারটা কথা জানার দরকার আছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। বুঝতেই যখন পেরেছেন তখন এখানে বসে শুধু শুধু আমার সময়টা কেন নষ্ট করতেছেন? আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। আমি এদিকে ওই যে বরযাত্রী আসবে তাকে নিয়ে আমি ভিতরে প্রবেশ করবো, সেই জন্য দাঁড়ায় আছি।